নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন বিশ্বের অন্যতম ভিন্ন স্বাদের বাংলা ভাষায় ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। মনোবিদরা বলেন যে সমগ্র পৃথিবীতে সব থেকে বেশি যে বিষয়টার প্রতি অথবা যে বিষয়গুলির প্রতি মানুষের আগ্রহ বেশি, তার মধ্যে অন্যতম হচ্ছে অপদেবতা, ভূত, আপনি যাই বলেন না কেন, বা নেগেটিভ এনার্জি। আমরা অনেক সময় ভয় পেতে ভালোবাসি, আমরা বিশ্বাস হয়তো করি না। অনেকে আমরা বলবো না আমরা বিশ্বাস করি না, আমরা ভূত বিশ্বাস করি না, কিন্তু আমরা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। আপনি যদি দেখেন যে ভূত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয় তখন মানুষের আগ্রহ বেশ খানিকটা বেশি থাকে, কিন্তু এই অপদেবতা বা পিশাচ বা বলা যায় এই নেগেটিভ এনার্জি সত্যি কি রয়েছে, অমূলক নাকি একেবারে সম্পূর্ণভাবে এটা সত্যি, এই পুরো বিষয়টা নিয়েই আজকে কথা বলবো আমার হিরণ্যগর্ভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথমবার প্রেত বিশেষজ্ঞ বা প্রেত তত্ত্ব বিশেষজ্ঞ হিসাবে যিনি আজ উপস্থিত রয়েছেন, কৌস্তভ সান্যাল, এবং অফকোর্স যাকে আপনারা চেনেন স্বস্তিক বন্দ্যোপাধ্যায়, তিনি উপস্থিত রয়েছেন। তা আমি কৌস্তভকে এই প্রথমবার পেয়েছি, অনেক ধন্যবাদ কৌস্তভ আপনি এসছেন, অনেক ধন্যবাদ, নমস্কার আপনাকে। আমি চাই যে প্রেতত্ব সম্পর্কে আমাদের, আমি একটা শুনেছিলাম ইপ্সিতালয় চক্রবর্তী বিশিষ্ট উইচক্র্যাফট উনি করেন, আপনারা চেনেন সবাই, তো আমি তার সাথে কথা বলছিলাম বহুদিন আগে এবং সেখানে স্বস্তিকের সঙ্গে আলাপ একটি পাঁচতলা হোটেলে কলকাতা শহরে। তো উনি বলছিলেন যে প্রেত যখন আসে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমরা অনেকেই আছি যে প্রেত জগৎ সম্পর্কে অজানা তথ্য সংগ্রহে আগ্রহী থাকি। এই পুরো বিষয়টাই আজকে আমরা জানবো। কৌস্তব এসছে, সঙ্গে স্বস্তিক বন্দ্যোপাধ্যায় এসছেন, আর সঙ্গে আপনারা রয়েছেন। আমি স্বস্তিককে দেবো, স্বস্তিক কিছুটা পরিচয় দেবে কৌস্তবের, এবং তারপরে কৌস্তবের কাছে আমরা যাব। মূল বক্তা উনি এবং তার বক্তাই আমরা, মানে তার বক্তব্যই আমরা শুনবো, আমরা শ্রোতা মাত্র। স্বস্তিক, আচ্ছা কৌস্তব বাবু যে বিষয়ে মূলত এক্সপার্ট, ওটাকে এক্সাক্ট বাংলা করাটা খুব সমস্যা। শব্দটা হচ্ছে ডিমোনোলজি, এবং ইন্ডিয়ান প্যারানর্মাল টিম একটা গ্রুপ, মানে যারা এই বিষয়ে বহু ইনভেস্টিগেশন করে, তোকে পেয়ে আমরা সত্যি খুব ভালো। কৌস্তব বাবু একাধারে যে, মানে অনেকে মনে করে তো যে ভূত প্রেত বিষয়গুলো বৈজ্ঞানিকরা মানে না, ও কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর মানে কলেজে পড়ায়, মানে এবং সে বিষয়ে গবেষণাও করছে, তার সাথে সংস্কৃত বিষয়ে শাস্ত্রীয় ভাবে পড়াশোনাও করছে। তো মানে একই সাথে যেমন সংস্কৃত ঝরঝরে বলতে পারে, তেমন গানও গাইতে পারেন অসামান্য স্পষ্ট উচ্চারণ, আর তেমন এই বিষয়ে চর্চা করে। তো শুধুমাত্র যে একজন হঠাৎ কোথাও থেকে এসে বলছে নয়, যখন বলবে একজন গবেষক এবং অবশ্যই একজন যে ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক, এই বিষয়ে মানে ইঞ্জিনিয়ারিং তো বুঝতেই পারছেন বিজ্ঞানের বিষয়, তার অধ্যাপক সে বলছে, এবং তার সাথে অবশ্যই উনি ইন্ডিয়ান প্যারানর্মাল টিমের উনি আছেন ওখানে ডিমোনোলজিস্ট হিসেবে, সেই বিষয়ে। তো আমরা আজকে এটুকুই আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি ওর ব্যাপারে, বাকিটা তো ওর কথা থেকেই আমরা জানতে পারবো কিরকম। এবং জয়বাবু ওনাকে আমি দিয়ে দিচ্ছি, তো ধন্যবাদ। সময় আপনার, অসংখ্য ধন্যবাদ মিস্টার জয় চক্রবর্তী, স্বস্তিকদা। স্বস্তিকদা, তুমি তাড়াতাড়ি ভালো হও, এটা আগে কামনা করি। সকলকে নমস্কার জানাই। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছি, কিন্তু আমি যে কলেজটাতে পড়াই সেটা বিসিএ ডিপার্টমেন্টের, আমি এখন সহ অধ্যাপক রয়েছি। আর আমার ব্যক্তিগতভাবে আমার রিসার্চ এরিয়া হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সপার্ট সিস্টেম, এইসব নিয়ে পরে আমার মূলত
বৃত্তিগতভাবে এটাই আমার পেশা, এটাই কাজ। তার সাথে অবশ্যই আইপিটি তো আছেই, ডিমনোলজি কথাটা এলে যখনই আসে একটা মঞ্চে, যখন ডিমনোলজি এই শব্দটা যখন আসে, তখন তার সাথে আরো অনেকগুলো জিনিস আসে। তার কারণ বেসিক্যালি ডিমনোলজি শব্দটা একটু বাইবেল ঘেঁষা, তার সাথে অ্যাঞ্জেলোলজি আসে, স্যাটানোলজি আসে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যখন ডিমনোলজি নিয়ে কথা বলি, তখন অনেকটা ভাস্ট এরিয়া কভার করবার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে কিন্তু ডিমনোলজি বা পিশাচ তত্ত্ব, প্রেত তত্ত্ব, এই বিষয়টা কিন্তু অনেকটা গভীর। সে গভীরতাতে যাওয়ার আগে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি। আমার দাদুরা চার ভাই ছিলেন, ঠিক আছে? তাদের মধ্যে যিনি মেজ, মানে তিনি আমার দাদুই হলেন, মানে আমার মায়ের জেঠু ছিলেন, তার শরীর রাখার পরে আমার মেজ দিদা যিনি ছিলেন, তিনি দীর্ঘদিন থেকেছেন, তিনি দীর্ঘদিন আমাদের সাথে থেকেছেন, আমরা দীর্ঘদিন তাকে আমাদের সাথে পেয়েছি। 2019 সালের মাঝামাঝি সময় থেকে তিনি বিশেষ অসুস্থ হন। বাড়ির খুব কাছের মানুষের ওপর কিছুটা অদ্ভুত কিছু ছায়া কিভাবে কাজ করে দেখেছিলাম, আর তার সাথে সাথে কিভাবে ব্যাপারটা ছড়ায় সর্বত্র, তার চারপাশের মানুষকে কিভাবে অ্যাফেক্ট করে সেটাও দেখেছিলাম। কিরকম ভাবে দেখেছিলাম, আমার দিদা যিনি ছিলেন তিনি খুব পার্টিকুলার ছিলেন প্রত্যেকটা বিষয়ে, তার জীবনের প্রত্যেকটা আসপেক্টে পরিষ্কার পরিচ্ছন্ন একদম আয়রন করা কাপড় পরতেন, তার বাড়িতে কণামাত্র ধুলো থাকতো না কোনো বিষয়ে কোনো জিনিস। মানে অত বয়স হয়ে গেছিল ভদ্রমহিলার, কিন্তু তিনি ওইটুকু বাড়িটাই এত সুন্দরভাবে মেনটেন করেছিলেন। আমরা বাড়িতে ঢুকবার আগে আমাদের হাত পা ধুয়ে, তখনও তখনও করোনার প্রকোপ হয়নি, তখনও তিনি হাত পা ধুয়ে আমাদের ঢোকাতেন, ইত্যাদি ইত্যাদি ছিল। মানে খুব টিপটপ বাড়িটা ছিল। 2019-এর মাঝামাঝি সময় থেকে তিনি যখন অসুস্থ হন, বার্ধক্যজনিত অসুস্থতা তো ছিলই, তার সাথে যে বিষয়টা বিশেষভাবে চিন্তিত করছিল আমাকে, সেটা ছিল যে ওই টিপটপ ব্যাপারটা থেকে দিদু আস্তে আস্তে সরতে শুরু করে। নোংরা আছে থাকুক, এঁঠো কাটার খুব বিচার ছিল, এঁঠো জিনিস খাটের ওপর নিজে রাখছে, অন্য কেউ যেমন হোক বাড়িতে ঢুকে যাচ্ছে বাধা দিচ্ছেন না। আশ্চর্যের বিষয়, কেউ পরিষ্কার করতে চাইলে তাকে নক করছেন, কি দরকার আছে পরিষ্কার করার? দিস ওয়াজ আনইউজুয়াল। আমি এখান থেকে এরকম অ্যানালজি এক্ষুনি টানছি না যে এটা একটা ডাইরেক্ট ডিমনিক এফেক্ট ছিল বা ডিমন এফেক্টেড ছিল, পজেসড ছিল, আমি আসছি না সেখানে। কি ছিল কি না ছিল সেটা পরে দেখব, এটা জাস্ট একটা ঘটনা হিসেবে আপাতত যে এরকম একটা ঘটনা ঘটেছে। যে ব্যক্তি সারা জীবন স্বচ্ছতাকে একটা কি আসপেক্ট করে গিয়েছেন, তিনি কিন্তু অস্বচ্ছতার দিকে আস্তে আস্তে এগোচ্ছেন। এই ঘটনাটা আমরা ঘটতে দেখেছি। এবারে কথাটা হচ্ছে যে এটাকে কি আমরা ডিমন বলবো, এটাকে কি আমরা ডিমনিক পজিশন বলবো বা বলবো না? খুব ইন্টারেস্টিং আর খুব লজিক্যাল আর র্যাশনাল একটা আসপেক্ট দিয়েছিলেন এই বিষয়ে কার্ল ইয়ং দিয়েছিলেন আর ডস্টয়েভস্কি দিয়েছেন। ওনারা যখন বলছেন
যে দেয়ার ইজ এ কনসেপ্ট অফ মাস সাইকোসিস। একটা মাস সাইকোসিস কিভাবে হতে পারে? ইমপ্লিমেন্ট অ্যান আইডিয়া, একটা মানুষের মাথায় যদি আমি একটা আইডিয়াকে এমন ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি যে সে সেই আইডিয়াটার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, সেই আইডিয়াটার সঙ্গে নিজেকে সে কানেক্ট করতে পারছে, আমি চাইলে তাকে দিয়ে যা খুশি করাতে পারি। দিস ইজ পসিবল। তার কারণ কালিয়ুম খুব সুন্দরভাবে বলছেন কথাটা, যে প্রত্যেকটা অ্যাকশনের পেছনে একটা আইডিয়া থাকে, প্রত্যেকটা অ্যাকশনের পেছনে। আজকে ভগৎ সিং যে অ্যাকশনটা নিয়েছেন সেটার পেছনেও একটা আইডিয়া ছিল, আজকে সুভাষ বোস যে অ্যাকশনটা নিয়েছেন তার পেছনে একটা আইডিয়া ছিল, আজ শে গভেরা যে অ্যাকশনটা নিয়েছেন তার পেছনে একটা আইডিয়া ছিল। শুধুমাত্র বিপ্লবের কথা বলবো না, যে কোনো অ্যাকশন। আজকে ডক্টর কালাম জি যখন একটা রকেটের ডিজাইন করছেন, ওনার একটা আইডিয়া আছে যেটা শুধুমাত্র একটা সাইন্টিফিক আইডিয়া নয়, সেটার মধ্যে প্যাট্রিয়টিজম আছে, সেটার মধ্যে সমাজ ভাবনা আছে, অনেক কিছু আছে। ফোকাসে কি আছে? একটা আইডিয়া আছে। তাহলে এমন কোন আইডিয়া যেটা মানুষকে একটা মাসের থেকে আইসোলেট করে দিতে পারে, এমন একটা আইডিয়া যেটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার থেকে তাকে বিচ্যুত করতে পারে, তার নিত্যদিনের যেটা আদর্শ সেটা মুহূর্তের মধ্যে তাকে মিথ্যে করিয়ে দিতে পারে, আমরা সেটাকে ডিমান্ড বলবো? আমরা সেই বিষয়টাকে ডিমান্ড বলবো থিওরজি, থিওরিতে, থিওলজিক্যালি স্পিকিং এটাকে আমরা ডিমান্ড বলব। প্র্যাকটিক্যালে কি হয়? এরকম আইডিয়া যে সব সময়তে কোথাও ঘুরে বেড়াচ্ছে, বা একটা কথা আমরা খুব শুনি যে নেগেটিভ ভাইব্রেশন এটসেট্রা, এরকম কিছু হয় না। পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন এরকম কিছু হয় না, যেটা হয় একটা ভাইব্রেশন হয়। এনার্জি আছে, এনার্জি এক্সিস্ট করে, নেগেটিভ পজিটিভ ডিপেন্ডস অন দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইন্ডিভিজুয়াল। এনার্জিটা আমি কিভাবে দেখব তার উপর নির্ভর করছে, কমপ্লিটলি ডিপেন্ড করছে। আজকে আমি যখন বলছি যে একটা আইডিয়া আমাকে আমার আদর্শ থেকে বিচ্যুত করলো, আমি খুব মোরালি কিছু গর্হিত কিছু কাজ করছি, কিছু ইমোরাল কাজ করছি যেগুলো আমি করতে চাই না, একটা কথা খুব আমরা শুনি, দ্য ডেভিল মেড মি ডু ইট, আই ডিডন্ট ওয়ান্ট টু, আমি করতে চাইনি, আমাকে দিয়ে করানো হয়েছে। তোমাকে দিয়ে কে করালো? তাহলে তোমার মন এতটা ভালনারেবল আছে যে তোমাকে দিয়ে কাজ করানো যায়? তাহলে মনের স্থিতির ওপরে পুরোটা ডিপেন্ড করছে। ডিমন্স ওইখানে কাজ করে, ডিমন্স বা ডিমনিক অ্যাক্টিভিটি যেটা সেটা ওইখানে কাজ করে। ডিমনিক অ্যাক্টিভিটি শুধুমাত্র এরকম থিওরজির একটা আইডিয়া মাত্র নয়, কিন্তু ডিমন্স এক্সিস্ট করে আর ডিমন্স এইভাবে কাজ করে। এবারে যতটা প্রমিনেন্টলি আমরা স্পিরিটের এক্সিস্টেন্স কে প্রুভ করতে পারি, আমাদের কাছে আজকে প্রচুর ইকুইপমেন্ট আছে যেটা দিয়ে পরে একটা স্পেসিফিক লোকেশনের মধ্যে স্পিরিট এক্সিস্ট করছে কি না তার সঙ্গে কমিউনিকেট করা, ইভিএসপি মিটার দিয়ে, ইএমএফ মিটার দিয়ে পরে আমরা তার এক্সিস্টেন্স জানতে পাচ্ছি, আমরা একটা লেজার গ্রিড ফেলে দিচ্ছি ও থাকলে পরে আমরা সেখানে তার শ্যাডো দেখতে পাচ্ছি, থার্মাল ক্যামেরাতে আমরা টেম্পারেচারের অ্যাভালাঞ্চ দেখতে পাচ্ছি, এসব আমরা পাচ্ছি, আমরা সায়েন্টিফিক অ্যাপারেটিস ইউজ করে নিয়ে পরে স্পিরিটকে প্রুভ করতে পাচ্ছি, ডিমনকে পাচ্ছি না। কেন ডিমনকে আমরা এই জন্য প্রুভ করতে পাচ্ছি না? তার কারণ ডিমন কিন্তু হিউম্যান সাইকি নিয়ে কাজ করে,
ডিমনিক অ্যাক্টিভিটিটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ডাইরেক্ট হয় না। স্পিরিট ক্যান নট থিঙ্ক অন ইটস ওন, স্পিরিটের চিন্তা ভাবনা খুব লিমিটেড হয়, খুব বাউন্ডেড হয়, ডিমনের নয়। একটা অস্তিত্বের শরীর যাওয়ার পরে একটা স্পিরিটের জন্ম হয়, ডিমন কিন্তু অনন্তকাল ধরে আছে, ওনারা আছেনই। এবারে যদি আমি ওনাদেরকে ক্যাটিগোরাইজ করতে যাই, ভারতবর্ষ কিন্তু ডিমন কে বা পিশাচ যে শব্দটা, তাদেরকে দেবজনই বলছেন, অপদেবতা এই শব্দটার এখানটাতে একটু নির্বাচনের প্রয়োজন আছে। অপদেবতা কথাটা বলবার আগে আগে আমরা একটু ঝালিয়ে নিই যে দেবতা কি, মানে দেবতা শব্দটার অর্থ কি। আমার এই চ্যানেলটা মিস্টার জয় চক্র মিস্টার চক্রবর্তী, আমার এই চ্যানেলটা আপনার নামটা বড় ভালো লেগেছে এবং আপনি লোগোটাও অসাধারণ দিয়েছেন, হিরণ্যগর্ভ। ঋগ্বেদের 10ম মণ্ডলের একটি সূক্ত, একটি দার্শনিক সূক্ত, এবং এমন একটি সূক্ত যেটা একদম প্রথম মন্ত্রটাই হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাতঃ পতিরেক আসীৎ স দাধার দ্যাম উত ইমাং কস্মৈ দেবায় হবিষাবিতে, কোন দেবতার প্রতি আমি হবি অর্পণ করব। এই দেবতা শব্দটার নির্বাচন কি, দেবতা মানে কি? অ্যাকচুয়ালি দেবতা শব্দটা সম্পর্কে আমাদের সবার একটা খুব অ্যাবসার্ড ধারণা আছে, তার জন্য অফকোর্স মিডিয়া অনেকটা দায়ী। ঋগ্বেদের উপোদঘাতে, ঋগ্বেদ সংহিতার উপোদঘাতে সায়নাচার্য উল্লেখ করছেন, দেবতা শব্দের অর্থ যিনি দানে সক্ষম, যিনি দান করতে পারেন, যিনি দান করতে সক্ষম। আর কি বিশিষ্ট কিছু মন্ত্রের প্রয়োগে, বিশেষ কিছু মন্ত্রের উচ্চারণে বা আবাহনে যিনি প্রকাশিত হন তিনি দেবতা। তাহলে দেবতাকে আবাহন করা যায়, আমরা যখন দেবতার আবাহন করি তিনি প্রকাশিত হন। কিভাবে প্রকাশিত হন? সেই মন্ত্রের শক্তিতে তিনি প্রকাশিত হন। বলছেন শায়নাচার্য, বলছেন যখন উনি সর্বপ্রথম অগ্নিসূক্তের ব্যাখ্যা করছেন, উনি যখন অগ্নিসূক্তের নির্বাচন করছেন, অগ্নিমেলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বেজম হোতারম রত্নধাতবম, এইখানে কিন্তু অগ্নিম ইড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম আটকে গেল। এখানে দেবতা শব্দের নির্বাচন এই প্রথম মন্ত্রের এইটুকু অংশের মধ্যে অনেকটা ব্যাখ্যা হয়ে গেল। যজ্ঞস্য দেবম, যজ্ঞম অর্থাৎ ঈশ্বরার্থ কৃত কর্মাণি যজ্ঞম ইতি, তাতে যিনি প্রকাশিত হন তিনি দেবতা, যিনি দানে সক্ষম। কি দান করেন তিনি? প্রার্থিত, যিনি যজন করছেন তার যা প্রার্থিত তা তিনি প্রদান করছেন। আর কি প্রদান করছেন? অভয় প্রদান করছেন। ফাইনালি উনি আলটিমেটলি অ্যাকচুয়ালি প্রদান কি করছেন? উনি কিচ্ছু দিচ্ছেন না। এই এত কিছু দেওয়ার পরে যজমানের যা যোগক্ষেম তা তিনি নিজে ধারণ করে যজমানকে মুক্ত করছেন। বেদে যখন ঋগ্বেদ সংহিতার যখন শায়নাচার্য ভাষ্য করছেন, তখন উনি দেবতা শব্দের এরকম নির্বাচন করছেন। তাহলে অপদেবতা কি? তাহলে অপদেবতা কি আমরা তাদেরকে বলবো যারা ঠিক এর বিপরীত কর্ম করেন? অথবা দেবত্বের অপকর্ষ, এটা কি আমরা বলতে পারবো যে যেখানে দেবত্বের অপকর্ষ হচ্ছে তিনি অপদেবতা? এনারা আছেন, এনারা এক্সিস্ট করেন, এনাদের দিকে যাচ্ছি না, এনারা পিশাচ নন, অপদেবতারা পিশাচ নন,
অপদেবতার সাথে আমরা যেন কখনো পিশাচদের গুলিয়ে না ফেলি। অপদেবতাদের উপাসনা হয়, পিশাচদের প্রত্যক্ষভাবে কোনো উপাসনা হয় না, ওনারা নিজেদের মতো থাকে, ওনারা নিজেদের কাজ করে। তাহলে এখানে পিশাচ শব্দটার নির্বচন দেখতে হবে, পিশাচ মানে কি? অমরার্থ চন্দ্রিকা মেনশন করছি, পিশিতং মাংসম অশ্নাতি ইতি দেবযোনি। অমরার্থ চন্দ্রিকা দুটো ডেফিনেশন দিচ্ছে পিশাচের, পিশিতম মাংসম অশ্নাতি ইতি দেবযোনি। দেবযোনির আন্ডারে উনি কি কি উদাহরণ দিচ্ছেন, কি কি ইনস্ট্যান্স দিচ্ছেন? বিদ্যাধরাহ অপসরস যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নরাহ পিশাচ গুহক সিদ্ধ ভূতোমি দেবযোনয়ঃ। তাহলে দেবযোনি যারা, তাদের মধ্যে সিদ্ধরা আছেন, সাধ্যরা আছেন, গন্ধর্ব কিন্নর অপ্সরা বিদ্যাধর গুহক ভূত অর্থাৎ প্রেতযোনি এনারা আছেন, এবং তার সাথে সাথে পিশাচ আছে। তাহলে দেবযোনি বিশেষ হলেন পিশাচ। এনাদেরকে যদি আমি অপদেবতা বলি, তাহলে পিশাচ শব্দের অর্থ কি হয়? দেবত্বের অপকর্ষ। পিশাচ কিন্তু দেবত্বের অপকর্ষ করছেন না, পিশাচ কিন্তু দেবযোনির মধ্যে একজন। যতজন দেবযোনি আছেন তাদের মধ্যে একজন, দেবযোনির মধ্যে যারা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে দৈব সত্তাকে ফলো করেন। দেবতাদের যা ইনস্টিংক্ট, দেবতাদের যা কর্মের গতি, দিব্য কর্মের যা যা গতি, সেগুলো ওনারা ফলো করেন। একটা ছোট এক্সাম্পল দিই, ঐতরেয় ব্রাহ্মণ। ঐতরেয় ব্রাহ্মণে একটা খুব সুন্দর ইনস্ট্যান্স দেওয়া আছে, যে দুগ্ধ থেকে জাত দ্রব্য আদিতে কার কার অধিকার। মাখন তৈরি হয়, মাখনের ওপর বৃদ্ধ এবং বালকের অধিকার। ঘৃতের ওপর সর্বপ্রাণীর অধিকার, আর্যের ওপর দেবতার অধিকার। আর্য মানে হচ্ছে ঘিটা গলে গেলে পরে একদম জলের মতো তরল হয়ে যায়, একদম লিকুইড হয়ে যায়, একদম লাল, একদম লিকুইড হয়ে যায়, ওইটাকে আর্য বলে। তা আমরা যখন এই শারদা তিলক ইত্যাদিতে যখন দেখি যে আর্য সমিদ্ভি আহুতিম প্রদাপয়েৎ, তখন কিন্তু তো আর্য সমিদ্ভি আহুতি প্রদাপয়েৎ, তখন কিন্তু আমরা ঘৃত সমিধ নয়, ওটা আর্য সমিধ। আর্য মানে হচ্ছে গলিত ঘৃত। তাহলে দেবতাদের অধিকার গলিত ঘৃতের, গলিত ঘৃতের ওপর। পিশাচ কিন্তু গলিত ঘৃত গ্রহণ করেন, অপদেবতা করেন না। অপদেবতা দুগ্ধজাত কোনো কিছু গ্রহণ করেন না, অপদেবতা পঞ্চগব্য সহ্য করতে পারেন না, অপদেবতার কোথাও প্রভাব হলে, প্রভাব বিস্তার হলে পঞ্চগব্য সিঞ্চন করে সেই জায়গাকে শুদ্ধ করা হয়। তাহলে অপদেবতা পঞ্চগব্য সহ্য করতে পারেন না, কিন্তু আর্য গলিত ঘৃত সেটি কিন্তু পিশাচরা গ্রহণ করতে পারে। অতএব যখন আমরা পিশাচদের নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমরা অপদেবতাদের নিয়ে কথা বলছি, ওনারা আলাদা। আর ডিমন শব্দটা যখন আমি ইউজ করছি, তখন কিন্তু পিওরলি আমি পিশাচদেরই কথা বলছি, শুধুমাত্র তাদের কথা বলছি যারা মানুষের মনের ঠিক সেই ইমোশন গুলো, যে মানুষের মনে তো প্রচুর ইমোশন আছে, ঠিক সেই ইমোশন গুলো যেগুলো তাকে দুর্বল করে সেইগুলোকে তারই বিরুদ্ধে অ্যাপ্লাই করে, তারা ডিমন্স।
যেমন ভয়, যেমন লজ্জা, যেমন স্নেহ, যেমন দয়া, যেমন প্রেম, এগুলো এক একটা ভার্চু। এগুলো মানুষে থাকা মানে তাকে আমরা সমৃদ্ধ মানুষ মনে করি, এগুলোর শ্রেষ্ঠ প্রকাশ যাদের মধ্যে তারা দেবতা। এগুলোকে যারা ম্যানিপুলেট করে মানুষেরই বিরুদ্ধে প্রয়োগ করেন, বা যে এদের যিনি এদেরকে ধারণ করছেন, এই গুণগুলিকে যে ধারণ করছেন, আমি দ্রব্য বলছি বা পদার্থ বলছি, গুণ তো পদার্থে আশ্রিত থাকে, তো এই সব গুণ যে পদার্থে আশ্রিত, এই গুণগুলোকে সেই পদার্থেরই ক্রিয়ার বিরুদ্ধে ব্যবহার করেন যারা, তারা পিশাচ, তারা হচ্ছেন পিশাচ। ঠিক যেমন আমার দিদার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, তিনি স্বচ্ছ ছিলেন, সেই জায়গাটাকে ম্যানিপুলেট করে তারই বিরুদ্ধে আসলেন। একটা এই জায়গাটাতে একটা খুব এই বিষয়টা যখন বারবার আমাদের ডিমোনোলজিতে এই জায়গাটা যখন বারবার সামনে আসে, তখন একটা জায়গা আমার খুব ব্যক্তিগতভাবে মনে পড়ে, যে শ্রীমদ সপ্তসতীতে, সপ্তসতী চণ্ডীতে একদম প্রথম অধ্যায়ে, যখন মহারাজ সুরথ কোলা বিধ্বংসীদের দ্বারা পরাজিত হয়ে নিজের রাজধানীতে আবার ফিরে আসছেন, তো ওইখানে একটা লাইন আছে, অমাত্যাই ভীর বলি ভীর দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিঃ কোশো বলঞ্চ অপহৃতম তত্রাপি স্বপুরে ততঃ। তিনি নিজের রাজধানীতেই আক্রান্ত হলেন, কিন্তু কাদের দ্বারা? নিজেরই মন্ত্রীবর্গের দ্বারা, যে মন্ত্রীবর্গকে তিনি দীর্ঘদিন ধরে পালন পোষণ করে আসছিলেন। নাগজী ভট্ট, শান্তনবি, শ্রীধর, এনারা গুপ্তপতি না, এনারা যখন সপ্তসতীর টিকা করছেন, তখন এনারা এই অমাত্যাই বলি ভীর দুষ্টাই এর কি মানে করছেন? দীর্ঘদিন ধরে সাধকের পালন করে আসা নিত্য কর্তব্য আদি, যেগুলো সংস্কারের মতো বসে গেছে মানুষের, তাহলে একটা সংস্কার থেকেও কিন্তু আমরা সেফ নই, ওটাও আমাদের বিরুদ্ধে অ্যাপ্লাইড হতে পারে, ওনারা করতে পারেন। পূজার সময় বসে, পূজার আসনে, উপাসনার আসনে বসে আমরা যখন বলি যে ভূতা প্রেতা পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপাহা, তখন কিন্তু আমরা ওনাদেরকে চলে যেতে তাড়িয়ে দিচ্ছি না, আমরা কি বলি যে দেশাদ অস্মাত বিনিশ্চিত্য পূজাং পশ্যন্ত মৎকৃত, এখান থেকে সরে গিয়ে আমি করছি এটা দেখো, তার কারণ ওনারা দেবজনী, আমি ওনাদের তাড়িয়ে দিতে পারি না, তাতে দেবজনীর অপমান হয়, কিন্তু আমি ওনাদের থেকে ডিস্টেন্স রাখছি। কেন আমি ডিস্টেন্সটা রাখছি? তার কারণ ওনারা আমারই ক্রিয়াকে আমার বিরুদ্ধে অ্যাপ্লাই করতে পারে। সম্পূর্ণ পিশাচ নিয়ে পরে আমরা যত এগোবো, এটা তো খুব গভীর একটা জায়গা, থিওলজির একটা খুব ভাস্ট জায়গা ডিমন্স। আজকে আমি আর খুব বেশিক্ষণ আপনাদের সময় নেব না, আমি একটা ছোট্ট জিনিস বলেই কনক্লুড করব। সাবধানতা সব সময় অবলম্বন করা, তার কারণ আমরা যে নিত্যক্রিয়া করছি সেটাও আমাদের বিরুদ্ধে অ্যাপ্লাইড হতে পারে, যেগুলোকে আমরা ভার্চু বলে মনে করছি, দয়া, ক্ষমা, প্রেম, করুণা, অথবা ভীতি, লজ্জা ইত্যাদি, যেগুলো একটা কথা আছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, জয়রামবাটিতে মা বলছেন যে না বাবা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, মা বলছেন, কেন বলছেন? শি নোজ অ্যাবাউট দিস থিংস, শি নোজ যে আমি আজকে বলে দিলাম তিন থাকতে নয়, ভেতরে ওটার বীজ সুপ্ত থেকে গেল, ওনারা আছেন, নিত্য দৃষ্টি রেখেছেন, অ্যাপ্লাই করে দেবেন বিরুদ্ধে। বিশেষ করে
আমার সেই সব ভাই বোনদেরকে বলছি যারা নিত্য ক্রিয়ার সঙ্গে সংযুক্ত আছো, নিত্য সন্ধ্যা বন্দন আদির সাথে সংযুক্ত আছো, সাবধান থাকা। তার কারণ নিত্য ক্রিয়াও কিন্তু একটা সময় বাধা হয় এবং পিশাচরা এই জায়গাটাতে মেজর রোল প্লে করে। তাই তাদের কাছে, তাদের সঙ্গে লড়ে নেব, তাদের থেকে তাড়িয়ে দেব, এই মহামৃত্যুঞ্জয়, কাল ভৈরব ইত্যাদি বড় বড় নাম যেগুলো আমরা শুনে থাকি, এই সোনা নাম ইউজ করে না, নো, ওনাদের কাছে মাথা নামিয়ে থাকা, ওনারা দেবজনই, শ্রদ্ধা আগে, অশ্রদ্ধা না। এটুকু বলে আজকে সমাপ্ত করবার অনুমতি চাইছি বিশ্ব চক্রবর্তীর কাছে। অসাধারণ বললেন কিন্তু, মানে এটা একদম নতুন একটা দিক। আমি সব সময় মনে করি, কৌস্তুভবাবু আপনি একদম প্রথম এসছেন, এই হিরণ্যগর্ভ অফিসিয়াল আমি যখন প্রথম চ্যানেল করেছিলাম, এটা একটা উদ্দেশ্য। আপনি বলছিলেন না যে সবটা কিছু একটা উদ্দেশ্য নিয়ে করতে হয়, এটাও কিন্তু একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? অবশ্যই আমি বলছি না যে সব অনুষ্ঠান একবার মানুষের সাংঘাতিক কাজে লেগে যায়, কিন্তু কিছু অনুষ্ঠান আমি দাবি করছি আগামী 10 বছর পর হয়তো আমি থাকবো না, গুগল থাকবে, আমার ইউটিউবে কেউ না কেউ একটা একটা সিস্টেমটা চালু করতে থাকবে, অথবা থাকবে না, কিন্তু 10-15 বছর পরে যখন এই ধরনের চর্চা হবে, তখন হিরণ্যগর্ভ অফিসিয়ালে কোনো না কোনো এপিসোড, এমনকি এই কৌস্তভ সান্যাল মহাশয়েরও এপিসোড একটা পাথেয় করতে হবে। ভাবতে হবে যে কৌস্তুভবাবু কি বলেছিলেন। আমি বলছি না যে সবটাই ঠিক, আমি বলছি একটা পথ বেরোবে। কৌস্তুভবাবু একটা কথা বললেন, একটা যৌক্তিক সমালোচনা হলো, আমি সমালোচনা করতে বারণ করি না, কিন্তু যুক্তিযুক্ত সমালোচনা করতে হবে, তাকেও যুক্তি দিতে হবে এর বিরুদ্ধে কি, তাহলে একটা পথ বেরোবে। আর সেই পথটাই আগামী দিনে এই ধরনের চর্চার পথটা আরো ওপেন করে দেবে, আর সেটাই হিরণ্যগর্ভ অফিসিয়ালের উদ্দেশ্য। স্বস্তিক বাবু একটু অসুস্থ, আসলে ভ্যাকসিন নিয়েছেন, কিছুই হয়নি, কিন্তু একটু মানসিক ভাবে সমস্যা হয় অনেকের। আমিও ভ্যাকসিন নেওয়ার পর একটু জ্বর টর এসেছিল। তো যাই হোক, ভালো থাকবেন স্বস্তিক বাবু। আমি আর স্বস্তিক বাবুকে নিয়ে আসছি না, তবে কৌস্তভ বাবুকে আমি একটা শুধু অনুরোধ করব যে এখানেই পথ থামাবেন না, এখানেই পথ রুদ্ধ করবেন না, এগিয়ে যেতে হবে। হিরণ্যগর্ভ আপনার সঙ্গে থাকবে, আপনি আসবেন, আপনাদের আশীর্বাদ। আপনি আগামী সময় এই সম্পর্কে আরো বেশি বক্তব্য রাখবেন। মানুষ কিন্তু দেখবেন, আপনি যে পরে শেষে বললেন না কথাটা যে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক করার দায়িত্বটাও তো আমাদের, এইটা আমি মনে করি সবসময়। আর সেই তার কারণে সাথে সাথে নিজেদেরকেও মনে নিজেদেরকেও মনে করিয়ে নেওয়ার সাথে আমরাও আর একটু সতর্ক হই, আমরাও যে খুব বেশি সতর্ক তাও তো না, আমরা সবাই যাই একসাথে হোক, সতর্ক হই আর কি। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করতে হবে, কিন্তু আমি বলবো যে আগামী দিনেও কিন্তু এই ধরনের অনুষ্ঠান হবে, চর্চা হবে, কৌস্তুভবাবু আসবে। আমি তো কৌস্তুভবাবুকে অনুরোধ করবো বারবার, আসুন 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 আসুন, আসতেই হবে। যাই হোক, না আমি সবসময় চাই, আমি আগে বললাম কৌস্তুভবাবু যে আমি যে একটা এমন একটা বিষয়ে চর্চিত হোক যেটা কাজে লাগবে মানুষের, মানুষ আগামী দিনে চর্চা করবে, তাহলেই তো একটা মানে একটা সার্থকতা থাকবে এই ইউটিউব চ্যানেলটা। আমি একটা ভালো সংস্থাতে চাকরি করি, তার মানে তো এই নয় যে আমি এই ইউটিউবটা খুলেছি আমার একটা উদ্দেশ্য নেই। সেই কারণেই আজকের বহু মানুষ আমার সঙ্গে জড়িত হচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে বহু মানুষ আসছেন। কৌস্তবের সঙ্গে দেখা, এই স্বস্তিকের সঙ্গে দেখা হয়েছিল আমার, আমার আমি স্পেশাল ইনভাইটেড ছিলাম ইপ্সিতা রায় চক্রবর্তীর অনুষ্ঠানে। অনেকেই জানেন ইপ্সিতা রায় চক্রবর্তী খুব মানে হুইচক্র্যাফট, খুব নামি হুইচক্র্যাফট একজন, তো তার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলাম আপনার মাধ্যমে, ও স্বস্তিকের মাধ্যমে আপনার সাথে আলাপ হলো। এইভাবে আস্তে আস্তে আমাদের দুনিয়াটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সবাই যে যার কাজ করবেন, সবসময় যে যার নিজস্ব দুনিয়া নিয়ে থাকবেন, কিন্তু হিরণ্যগর্ভকে ভুলবেন না, হিরণ্যগর্ভ আছে আপনাদের সঙ্গে, এটাই বলবো। মা দক্ষিণ আকালী সকলের মঙ্গল করুন, কারণ প্যান্ডেমিক সিচুয়েশন, ওই পিশাচ মানে করোনাটাও পিশাচ আমাদের কাছে, হ্যাঁ, সুতরাং ওই পিশাচকে একটুখানি দমিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমাদের স্বাস্থ্যবিধি, সরকার
যে সরকারি চাকরির জন্য সরকারি স্বাস্থ্যবিধিটা মানতে হবে, কারণ এরা অনেক চিন্তা ভাবনা করে তবেই করে। আর স্যানিটাইজার মাস্ক ব্যবহার করবেন, মা দক্ষিণাকালী সকলের মঙ্গল করুন এই কামনা নিয়ে, এবং কৌস্তুভবাবুকে অনেক 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 ধন্যবাদ, অনেক নমস্কার জানিয়ে, আর আগামী দিনে এই অনুষ্ঠানে আরো একবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। জয় ভবানী, জয় ভবানী।